দ্রব্যমূল্য কমানোর দাবিতে আগামী 2 এপ্রিল গণঅনশন কর্মসূচি দিয়েছে বিএনপি। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে পরিস্থিতি উত্তরণের আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম আইন বাতিলেরও দাবি তাদের। নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে প্রতীকী অনশন কর্মসূচি বিএনপির। দাম বাড়িয়ে জনসাধারণের মাথাপিছু আয়ের মিথ্যা গল্প করছে সরকার, এমন অভিযোগ তুলে এই কর্মসূচিতে বক্তারা বলেন, ব্যক্তিবিশেষের লাভের জন্য সরকার দ্রব্যমূল্য লাগাম ছাড়া করছে। মাথাপিছু আয় যদি বেড়ে থাকে তাহলে মানুষের দরিদ্র সীমার নিচে কিভাবে যায়, ক্রয় ক্ষমতা কিভাবে যায়, এবং বাংলাদেশের দ্রব্যমূল্যের যে অবস্থা, এটার অবসান ঘটবে না। দলের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দ্রব্যমূল্য নিয়ে সরকারের বক্তব্যে সমালোচনা করেন। মিরপুর স্টেডিয়ামে ভারত থেকে শিল্পী নিয়ে এসে আপনার কনসার্ট করা হচ্ছে, এবং আমরা যেটা পত্রিকায় দেখেছি প্রায় 10 কোটি টাকা শুধু শিল্পীকেই পে করতে হয়েছে, 15 কোটি হয়েছে। অন্যদিকে দেখবেন যে বলা হচ্ছে যে 1 কোটি মানুষকে ন্যায্য মূল্যে পণ্য কেনার জন্য কার্ড দেওয়া হয়েছে। আজকের পত্রিকা দিয়ে আছে আমার ঠাকুরগাতেই যে আপনার আওয়ামী লীগের জেলার যে সভানেত্রী তাকে কার্ড দেওয়া হয়েছে। জবাবদিহি সরকার নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আদায় করতে হবে। নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে আগামী 2 এপ্রিল গণঅনশন কর্মসূচিরও ঘোষণা দেন তিনি। ব্যক্তিবিশেষ সরকারের মদতপুষ্ট ব্যক্তিবিশেষ ব্যবসায়ীদেরকে তাদেরকে আরও মুনাফা পাইয়ে দেওয়ার জন্য সরকারের উদাসীনতার কারণেই বা সরকারের প্রশ্রয়েই এই মূল্যগুলো বৃদ্ধি করা হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে অন্য একটি আলোচনা সভায় গণমাধ্যম আইনে সমালোচনা করে বাক স্বাধীনতা নিয়ে শঙ্কার কথা জানান বিএনপি মহাসচিব। যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা দখল করে বসে আছে তার আইন তৈরি করবে আপনাদের জন্য, গণমাধ্যমের জন্য। নাজি আফরিন, এটিএন নিউজ, ঢাকা।